হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টা হচ্ছে ক্যাশ আউট নিয়ে। তো রিং আইডি কর্তৃপক্ষ আমাদেরকে একটা সুখবর দিয়েছে ক্যাশ আউট নিয়ে, আর এই বিষয়টা নিয়েই মূলত আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। অনেকে জানতে চাচ্ছে যে ভাইয়া, ক্যাশ আউটের কী অবস্থা, ক্যাশ আউট কবে থেকে চালু হবে, আর কখনও পেমেন্ট পাবো কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। মূলত তার প্রেক্ষিতে যেহেতু আজকে একটা সুখবর আমরা পেয়েছি, সেটাই আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন, আমরা যারা রিং আইডি ব্যবহার করি, আমরা প্রত্যেকেই কিন্তু গত এক মাসের বেশি সময় ধরে ক্যাশ আউট পাচ্ছি না, কোনোভাবেই কিন্তু আমরা ক্যাশ আউট দিতে পারছি না, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের দেখা দিচ্ছে। তো আসলে ক্যাশ আউটটা কবে স্বাভাবিক হবে বা কবে থেকে পাবো? তো দেখেন, গতকাল রাতে রিং আইডি কর্তৃপক্ষ তারা নিজেরাই জানিয়েছে যে ক্যাশ আউট কবে থেকে চালু হবে। তো দেখেন, আপনারা যদি আপনাদের নোটিশ বোর্ডে যান এবং নোটিশ বোর্ডে যে দেখেন এখানে বড় একটা নোটিশ চলে এসেছে, দেখেন অনেক বড় একটা নোটিশ। তো এই নোটিশটা যদি আপনারা সম্পূর্ণ পড়েন, তাহলে আপনারা একবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে কবে থেকে আসলে আমরা পেমেন্টটা পাবো বা ক্যাশ আউট দিতে পারবো। তো এখানে দেখেন, আমি এখন এটা আপনাদের একটু পড়ে আসলে বিস্তারিত বলতে চাই। দেখেন এখানে সবথেকে মূল পয়েন্ট যেটা, সেটা দেখেন আমি এখান থেকে পড়ছি যে আপনারা জানেন না, দেখেছেন রিং আইডি গ্রাহকের টাকা বুঝিয়ে দিতে কখনো কার্পণ্যবোধ করেনি, কিন্তু এই মুহূর্তে আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ফ্রিজ করে রাখা হয়েছে, বিধায় আমাদের ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা এখন ক্যাশ আউট দিতে পারছি না, আমরা পেমেন্ট ডেলিভারি দিতে পারছি না। আমরা যথার্থ চাই যাচাই বাছাই হোক আমাদের এই রিং আইডি, এবং প্রমাণিত হোক রিং আইডি দেশের টাকা পাচার করে পালিয়ে যাওয়ার জন্য 2015 সাল থেকে এখানে ব্যবসা করে আসছে না। গ্রাহককে সম্পদ হিসেবে বিবেচনা করেই রিং আইডি চলে, এবং আমরা সততার প্রমাণ দিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করে পেমেন্ট ডেলিভারি দিতে পারি, সেজন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। সে সময় পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। তো দেখেন, এখানে এই যে মূল বিষয়টা, আমি এখানে বারবার করে বলছি যে আমাদের পেমেন্ট কিন্তু আবারও চালু হবে। এখন কেন বন্ধ আছে? একটাই কারণ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা আছে। যতক্ষণ পর্যন্ত এটা আনফ্রিজ না হবে, ততক্ষণ এই ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশান করা যাবে না। তো যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে, এই কারণেই টোটাল আমাদের যে ক্যাশ আউট প্রবলেম, এই ক্যাশ আউট প্রবলেমটা তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে কবে থেকে এটা আনফ্রিজ করা হবে। তো আপনারা জানেন যে 11 তারিখে কিন্তু আমাদের রিং আইডির সকল কার্যক্রম আবারও চালু হবে, এবং 11 তারিখেই রিং আইডির যে পরিচালক, যিনি সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, তিনিও কিন্তু তার শুনানির দিন, অর্থাৎ হয়তোবা তিনি সেদিন ছাড়া পেতে পারেন। তো সর্বদিক বিবেচনা করে যখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে বা জামিনে ছাড়া পাবে অথবা অফিস পুনরায় চালু হবে, তখন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক রিং আইডির এই অ্যাকাউন্টগুলো আনফ্রিজ করে দেবে। আর যখনই আনফ্রিজ করবে, তখনই কিন্তু আস্তে আস্তে আমরা পেমেন্ট পাওয়া শুরু করব। তো আসলে ওই টাইম পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, যেহেতু আমাদের সামনে 11 তারিখ বড় একটা চ্যালেঞ্জের দিন। ওই দিন থেকে আসলে আমাদের জন্য একটা বড় কোনো ভালো খবর আসতে পারে। তো আসলে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, আর যখনই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা হবে, তখনই আমরা পেমেন্ট পাওয়া শুরু করব। তো এটা আসলে আমার কোনো নিজস্ব বক্তব্য না, এটা আপনারা দেখলেন যে এটা কিন্তু রিং আইডি কর্তৃপক্ষের বর্ণনা, তারা কিন্তু নোটিশ আকারে এটা দিয়ে দিয়েছে। তো এখানে আসলে স্পষ্ট করে দিয়েছে যে আপনারা কবে থেকে আসলে পেমেন্টটা পেতে পারেন। তো অনেকে জানতে চাচ্ছিলো যে পেমেন্ট সংক্রান্ত নিয়ে একটা ভিডিও তৈরি করেন, যে আমরা কবে থেকে পেমেন্ট পাবো বা কবে থেকে আবারও পুনরায় আমরা ক্যাশ আউট দিতে পারবো। তো মূলত সেই সকল দিক বিবেচনা করেই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো হয়তোবা রিং আইডি আমাদের জন্য সামনে খুব ভালো কিছু নিয়ে আসবে, আমরা এই প্রত্যাশায় থাকি এবং এইভাবেই কাজ করে যাই। তো রিং আইডি সংক্রান্ত যে কোনো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসের সঠিক উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।